বিজেপির বড় নেতা এবং বিজেপি এমপি অর্জুন সিং বারবার বিজেপি পার্টিকে অস্বস্তিতে ফেলছে। এবারেও বিজেপি পার্টিকে বিরাট বড় বিপদের মুখে ফেলে দিলেন অর্জুন সিং। অর্জুন সিং একজন বিজেপির এমপি হয়েও, একজন বড় নেতা হয়েও বিজেপির বড় বড় নেতাদেরকে চোর, চিটিংবাজ, ডাকাত বলে কটাক্ষ করে থাকেন। সেই অর্জুন সিং এবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সম্পর্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন এবং এমন ইঙ্গিত দিয়েছেন যে তিনি কিছুদিন পর বিজেপি ছাড়তে চলেছেন এবং বিজেপিকে ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন। এমন ইঙ্গিতপূর্ণ কথা বলার পরই বিজেপি ছেড়ে আসা আরও এক নেতা বাবুল সুপ্রিয়। সে বাবুল সুপ্রিয় বলেন, এই অর্জুন সিং কেন? অর্জুন সিংয়ের মতো আরও বড় বড় বিজেপি নেতারা আছে যারা বিজেপি ছাড়বে এবং বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছে। তারা প্রস্তুত আছে, তারা আমার সাথে যোগাযোগ করে, কারণ আমিও তো দেখেছি যে বিজেপিটা কতটা ভয়ঙ্কর, কতটা বাজে। সেই কারণে তো আমি বিজেপিকে ছেড়ে, আমি বিজেপি নেতৃত্ব ছেড়ে, আমি সমস্ত কিছু ছেড়ে, আমি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছি। শুধু অর্জুন সিং নয়, প্রচুর বড় বড় নেতারা অপেক্ষা করছে। আমি ডাকলেই বড় বড় বিজেপি নেতারা তারা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবে। চলুন বিস্তারিত খবরটি দেখে নিন, বিজেপি নেতা কি বললেন এবং তৃণমূল নেতা কি বলেছেন। বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিল্লি থেকে ফিরে তৃণমূলে যোগদান প্রসঙ্গে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অর্জুন সিং। পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক থেকে ফিরেই ফের জল্পনা বাড়ালেন অর্জুন। তৃণমূলে যোগদান করা বা না করার বিষয়টি সময়ই বলবে, এমনই মন্তব্য ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং এর। কাজ হলে সব ঠিক, না হলে ঠিক নয়। কাজ নিয়ে বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফিরে মন্তব্য অর্জুন সিং এর। কি বলেছেন ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং? শুনুন। বিরোধীদের একটা প্রশ্ন, অর্জুন সিং তৃণমূলে যোগদান করার জন্য এটা করছে, যে কে কি প্রশ্ন করছে তার তো জবাব আমার দেওয়ার উচিত নয়। এবার যদি কেউ জয়েন করে, কেউ জয়েন না করে, সেটা সময় দেখে বলবো। বিড়াল কি পথ রুখে দাঁড়ালো তাহলে? হ্যাঁ, বিড়াল কি পথ রুখে দাঁড়ালো? না, বিড়াল পথ রুখে দাঁড়াবে কি করে? কাজ হলেই সব ঠিক, না হলে ঠিক না। যারা কাজ করতে চায় তারা বিজেপিতে থাকতে পারবেন না, মুরলীধর সেন লেন থেকে লাগাতার বিরক্ত করা হয়। মন্তব্য বিজেপি ত্যাগী তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র। যারা কাজ করতে পারে, যাদের একটা জনভিত্তি আছে, যারা মানুষের কাছে গিয়ে বাস থেকে নামলে যাদের দেখলে একশো মানুষের ভিড় হবে, সেরকম কোনো মানুষ বিজেপিতে, পশ্চিমবঙ্গ বিজেপিতে কাজ করতে পারবে না। কারণ এরা ক্লাস বেশিরভাগ, মানে এরা আমরা দেখেছি এখন যিনি সভাপতি হয়েছেন ঠিক আছে, ভালো ছেলে, কিন্তু তার মধ্যেই আপনি দেখুন দিলীপবাবু দিল্লিতে গিয়ে গণ্ডগোল কাজে, ওইখানে কাজ করার কোনো পরিবেশ নেই। যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি মুরলীধর লেন তো পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা জায়গা যেখানে কুয়োর ব্যাংরা আপনাকে টেনে হয়তো নামাতে পারবে না, আপনার যদি দম থাকে আপনাকে নামাতে পারবে না, কিন্তু কন্টিনিউসলি আপনাকে ডিস্টার্ব করে যাবে মানুষের থেকে, যাতে আপনি বিচ্ছিন্ন হয়ে যান সংগঠনের মধ্যে, যাতে আপনি আনপপুলার হয়ে যান, সেরকম করতে পারুক আর না পারুক সেই চেষ্টা সম্পূর্ণভাবে চালিয়ে যাবে।